আসসালামু আলাইকুম। ভ্রমণ বিষয়ক ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জ জেলায় একটি বিখ্যাত মসজিদ যেটা পাগলা মসজিদ নামে পরিচিত, আজকে আমরা এটা সম্পর্কে জানব। এবং আমরা যে ওই যে ভিডিওটি দেখতে পাচ্ছি, দূর থেকে আমরা একটি মিনার দেখতে পাচ্ছি, ওই মিনারটি হচ্ছে আমাদের এই পাগলা মসজিদের সুউচ্চ মিনার, যেটা অনেক দূর থেকে দেখা যায়। এবার আমরা আস্তে আস্তে সেই মসজিদের সম্মুখ দিকে যাচ্ছি, যেখান থেকে আমরা এই মসজিদের চারপাশটা এবং অবকাঠামো, চারদিকে তার ইতিহাস ঐতিহ্য সব কিছু আমরা জানব, যেটি বর্তমানে পাগলা মসজিদ এবং ইসলামিক কমপ্লেক্স নামে পরিচিত। এবং এটি কিশোরগঞ্জ শহরের একদম প্রাণকেন্দ্রে অবস্থিত, যেটা হারুয়া নামক স্থানে নরসুন্দা নদীর তীরে অবস্থিত। তিনতলা বিশিষ্ট এই মসজিদটিতে একটি সুউচ্চ মিনার এবং তিনটি গম্বুজ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে যে আমাদের মসজিদটি অনেক সুন্দর মনোরমভাবে গঠিত, এবং তার উপরে একটা বড় মিনার এবং তার পাশে হচ্ছে আমাদের তিনটে গম্বুজ দেখা যাচ্ছে। এবং এই মসজিদটি 3 একর 88 শতাংশের উপর প্রতিষ্ঠিত, এবং এই মসজিদটিতে বর্তমানে মুসল্লির ধারণ ক্ষমতা হচ্ছে আমাদের প্রায় 6,000-এর কাছাকাছি। বিশেষ করে দেখা যায় শুক্রবার এখানে মসজিদে দূর দূরান্ত থেকে নামাজ পড়ার জন্য লোকজন আসে, যে কারণে এই মসজিদটিতে তার পাশেই দেখা যায় আমরা বিভিন্ন শেড তৈরি করে দেওয়া হয়েছে, যাতে লোকজন এখানে নামাজ পড়তে পারে। এবং দেখা যায় অনেক সময় রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে যায় আমাদের এই মসজিদে নামাজের কারণে, শুক্রবার এত লোকজন হয় এখানে। এবার আমরা মসজিদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানব। জনশ্রুতি আছে কিশোরগঞ্জের ঐতিহাসিক হৈবতনগর জমিদার বাড়ির ঈশা খানের বংশধর দেওয়ান জিলকত খান ওরফে জিলকদর পাগলা, যিনি জিলকদর পাগলা সাহেব নামক একজন আধ্যাত্মিক ব্যক্তি, এইখানে এই নরসুন্দা নদীর তীরে বসে নামাজ আদায় করতেন, এবং সেখানেই এই মসজিদটি নির্মিত হয়। এবং কালক্রমে তার নামানুসারে এই মসজিদটির নামকরণ হয় আমাদের পাগলা মসজিদ, এবং বর্তমানে এটি সারা দেশে বিখ্যাত পাগলা মসজিদ নামে পরিচিত। অন্যদিকে আরেকটি জনশ্রুতি আছে, যেখানে আমাদের তৎকালীন কিশোরগঞ্জের এই হৈবতনগর জমিদার বাড়ির পরিবারের একজন পাগলা বিবির নাম অনুসারে এর নামকরণ করা হয়। এছাড়া বিভিন্ন লোকমুখে বিভিন্ন ধরনের ঐতিহাসিক ইতিহাস ঐতিহ্য এবং বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যায়, যে যারা বিভিন্নভাবে জনশ্রুতি বিভিন্ন ধরনের তথ্য বলে যে এই মসজিদটি নির্মাণ সম্পর্কে। আমাদের পাগলা মসজিদে শুধু মুসলিম নয়, এখানে সকল ধর্মের অনুসারীরা আসে, যারা এখানে তাদের দান খয়রাত এবং মনের প্রত্যাশা, মনের আশা পূরণ করার জন্য তারা বিভিন্ন দান খয়রাত করে থাকে। অর্থাৎ সকল ধর্মের লোকজন আসে তাদের মনের আশা পূরণের জন্য, এবং এখানে দোয়া চায় এবং দান খয়রাত করে। আমরা এখানে মূল মসজিদে ঢোকার পাশেই দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দান বাক্স রয়েছে, এখানে লোকজন নামাজ আদায় করে, এবং নামাজ আদায় করার পর যেখানে দান বাক্সে মানুষ দান করে থাকে, অর্থাৎ টাকা পয়সা, স্বর্ণালঙ্কার এবং বৈদেশিক মুদ্রা, এবং যে যা যাদের মনে ইচ্ছা পূরণ করার জন্য এখানে দান খয়রাত করে থাকে। টাকা পয়সা ছাড়াও দেখা যায় যেখানে আমরা মসজিদের পশ্চিম দক্ষিণ পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের একটা ঘর রয়েছে, যেখানে মানুষজন যে তাদের যে মনের আশা পূরণের জন্য যে দান খয়রাত করে, অর্থাৎ কেউ কোরআন শরীফ, মোমবাতি, আগরবাতি, বাতাসা, কেউ হয়তো গরু, ছাগল, হাঁস, মুরগি, এসব দিয়ে তারা দান করে থাকে, এগুলো এখানে জমা করে রাখা হয়। প্রতি 3 থেকে 4 মাস পর পর এই মসজিদের যে দান বাক্স রয়েছে এটি খোলা হয়ে থাকে, এবং দেখা যায় যে বিপুল পরিমাণ টাকা পয়সা, স্বর্ণালঙ্কার এবং অনেক কিছু এখানে তখন এই দান বাক্স থেকে বের হয়ে আসে। আমাদের মসজিদের সামনে আমরা সারি সারি দেখতে পাচ্ছি যে কিছু দোকানপাট গড়ে উঠেছে, যেখানে আমাদের মোমবাতি, আগরবাতি, তফসি, কোরআন শরীফ, জায়নামাজ, বাতাসা এবং হরেক রকমের জিনিসপত্র বিক্রয় করে থাকে, যারা এখানে লোকজনের জন্য কর্মসংস্থান, এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসে সহজেই যেন তাদের দান খয়রাত করার জন্য যে উপকরণগুলো এখান থেকে পেয়ে যায় এবং এখান থেকে ক্রয় করে তারা এখানে দান খয়রাত করে থাকে। এই ঐতিহাসিক এই পাগলা মসজিদ থেকে যে পরিমাণ অর্থ, অর্থাৎ প্রতি 3 থেকে 4 মাস পর পর এই দান বাক্স
অ্যাকাউন্টটি খোলা হয় এবং সেখান থেকে যে পরিমাণ অর্থাৎ অর্থ আদায় হয় বা অর্থ দান করা থেকে যে পরিমাণ অর্থ পাওয়া যায় সেই অর্থগুলো থেকে দেখা যায় বিভিন্ন ধরনের সেবামূলক খাত এবং জটিল রোগীদের চিকিৎসার জন্য এখান থেকে এই অর্থগুলো ব্যয় করা হয়। আমাদের এই পাগলা মসজিদের এই ফান্ড থেকে আমাদের কিছুদিন আগে যে কোভিড রোগী অর্থাৎ করোনাকালীন সময়ে কোভিড রোগীদের জন্য দেখা যায় আমাদের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য এখানে বিপুল পরিমাণ অর্থ তারা সাহায্য করে থাকে এবং তারা ওই টাকা দিয়ে সরঞ্জাম কিনে দেয়। সারা দেশের এবং বিভিন্ন জায়গার যে ভ্রমণ পিপাসু লোকজন আছে যারা আসতে চায় আমাদের এই পাগলা মসজিদটি দেখার জন্য তারা যে কেউ চাইলে আসতে পারো অতি সহজেই। পাগলা মসজিদটি দেখতে হলে ঢাকা থেকে সরাসরি বাসযোগে কিশোরগঞ্জ শহরে যে ঘাইটাল নামক বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডে নামলেই হবে। সেখান থেকে 30-40 টাকা রিক্সা অথবা ছোট ছোট অটোরিক্সা যোগে একদম মসজিদের সামনে চলে যাওয়া যায় অর্থাৎ একদম সহজেই এই মসজিদটিতে যাওয়া যাচ্ছে। আমাদের এই চ্যানেলটিতে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বললাম তা আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আমাদের এই চ্যানেলের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ভ্রমণ বিষয়ক আরও ভিডিও পেতে যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য এই চ্যানেলের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।